শাওমি অফিসিয়াল লঞ্চ করতে যাচ্ছে রেডমি 13। এই ফোনটিতে মিড বাজেটে থাকছে বেস্ট একটি গেমিং চিপসেট, সাথে থাকছে সুন্দর ডিজাইনের পাশাপাশি 108 মেগাপিক্সেলের ক্যামেরা। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে, আর এই ফোনটি যে দামে লঞ্চ হবে এই দামে এই ফোনটি আপনার জন্য কেমন হবে, অর্থাৎ এই ফোনটির ভালো খারাপ দুই দিকে জানতে পারবেন এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপর বড় করে লেখা দেখতে পাচ্ছেন রেডমি 13। আর বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ছোট্ট একটি বক্স, সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, পাবেন ইউজার গাইড, আরেকটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, তারপরে পাবেন ইউএসবি টাইপ সি কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাসের, এখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরার ডিজাইনটা অনেকটাই পোকো F6 এর মতো। ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সের শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন দেওয়া হয়েছে। ভালো ব্যাপার হলো এখানে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আর ফ্রন্টে থাকছে একটি মিডল পাঁচশো সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 8.17 মিলিমিটার, ওয়েট হলো 198 গ্রাম। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এখানে দেওয়া হয়েছে IP53 রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানি বা ধুলোবালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.79 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS সেন্সরের ডিসপ্লে, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 396 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 85.1%। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 550 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। এবং ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। আর এখানে 90Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি ভালো পারফরমেন্সই পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা ফুল এইচডি ডিসপ্লে হওয়ার কারণে ভালোই ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো F1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য 5x13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G91 Ultra চিপসেট। এই চিপসেটটি 12 nanometer আর্কিটেকে বিল্ড, এবং এই চিপসেটটির আপ টু ক্লক স্পিড 2.0 GHz, এর আনটুটু স্কোর হলো প্রায় 3 লাখের কাছাকাছি। এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকহ্যান্ডে থাকছে হাইপার ওএস। এখানে আপনি 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5030mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 33W একটি ফাস্ট চার্জার। ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, আর এখানে থাকছে LPDDR4X RAM, সাথে থাকছে EMMC 5.1 স্টোরেজ। তবে এখানে যদি UFS 2.1 বা UFS 2.2 স্টোরেজ দিত তাহলে ফোনটি রোম স্পিড আর একটু বেটার হতো। ফোনটি মার্কেটে আপনি 3টি RAM ভেরিয়েন্টে পাবেন, 6 128GB, 8 128GB এবং 8 256GB। ভালো ব্যাপার হলো এখানে আপনি চাইলে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে বাংলাদেশের মার্কেটে 18 থেকে 20 হাজার টাকার মধ্যে। তবে এই ফোনটির দাম যদি 18 হাজার টাকার মধ্যে অফিসিয়াল লঞ্চ হয় এর বেস ভেরিয়েন্টটি, তাহলে বলবো বেস্ট একটা ডিল শাওমির পক্ষ থেকে। এর আপার ভেরিয়েন্টগুলোর দাম আর একটু বেশি হবে, তবে 20 হাজার টাকার উপরে হলে এই ফোনটির প্রাইস কিছুটা ওভার প্রাইস হবে। আর এই ফোনটি এই মাসের 8 বা 9 তারিখে অফিসিয়াল লঞ্চ হবে বাংলাদেশের মার্কেটে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।